বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখছেন সৌদি আরবের বৃষ্টি, অনেকদিন পর এত বৃষ্টি হচ্ছে বলার মতো না। হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো আছেন তো? ভাই বাংলাদেশ আমার চ্যানেল, আমার চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে দিন, বুঝছেন? আমার ফেসবুক একটু ফলো করে দেবেন, চ্যানেল ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। অনেক বেশি বৃষ্টি হচ্ছে, দেখছেন? এটা আমার দোকান, এটা সৌদি আরবের আমার দোকান, দেখছেন? আমার এখানে কারেন্ট নেই, এখন কারেন্ট নেই, একদম কারেন্ট বন্ধ। ফ্রিজ ফ্রিজের ঠান্ডাগুলি সব গরম হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে অনেক বেশি, সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আমি ইউনুস সালমান, অনেক বেশি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বুঝতে পেরেছেন? দেখেন ভাই, অনেক বেশি বৃষ্টি হচ্ছে বলার মতো না। আমরা সৌদি আরবের একদম গ্রামে থাকি, কি করার আছে? কিন্তু ওই পুলিশের কুত্তার বাচ্চা তো বলে আমাদের বিয়ে না করার জন্য, আমরা যে সুখে থাকি সেজন্য, কোনো মেয়ে যেন প্রবাসী যেন বিয়ে না করে। পুলিশ কুত্তার বাচ্চা প্রবাসীরে বিয়ে না করতে নিষেধ করে, শুধু ও তো জানে না প্রবাসের কষ্ট কি। প্রবাসের কষ্টটা ও জানতো, সে কোনোদিন বলতো না সে কথা। একটু কমে গেল বৃষ্টি, অনেক বেশি বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে সৌদি আরবে। কিন্তু আগে এরকম বৃষ্টি হতো না। আমি সৌদি আরবে এখন 6 বছর আমার রানিং, 6 বছরের মধ্যে আমি এরকম বৃষ্টি কখনো দেখি নাই, এখন খুব বেশি বৃষ্টি, বুঝছেন? সবাই দোয়া করিয়েন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিয়েন। অনেক বেশি বৃষ্টি হচ্ছে, অনেক বেশি বলার মতো না। পানির স্রোত দেখেন, পানি ওখানে জমা হচ্ছে, অনেক বেশি বৃষ্টি হচ্ছে। একটু পরপরই বৃষ্টি, একটু পরপরই বৃষ্টি, বুঝছেন? আমাদের দেশের তীরে এরকম বৃষ্টি হতো, কিন্তু আমাদের দেশের জন্য কোনো সমস্যা না, কিন্তু দেশের জন্য বৃষ্টি হওয়াটাই অনেক সমস্যা। কেন? এখানে ড্রেন নেই, এখানে পানি যাওয়ার নেই, রাস্তার মতো এখান থেকে পানি যাবে, দোকানপাটের কোনো সব কাস্টমার চলে গেল। অনেক বৃষ্টি হতো, অনেক বেশি পড়তো না,